রোমাঞ্চকর জয়ের সাব চ্যাম্পিয়নশিপর খিতাব দখল করিলে ভারতীয় ফুটবল দলে। মঙ্গলবারে অনুষ্ঠিত হওয়া সাব চ্যাম্পিয়নশিপর সাহরুটকা চূড়ান্ত মেচখনত কুয়েইটক হরুয়ায় খিতাব দখল করে ভারতীয় দলটোয়ে। পেনাল্টি শুট আউটত কুয়েইটর বিরুদ্ধে রোমাঞ্চকর জয়ের নভেম্বরলৈ খিতাব দখল করিলে ভারতীয় ফুটবল দলে। সাব চ্যাম্পিয়নশিপ 2023 চূড়ান্ত খেলত ভারতে কুয়েইটক পেনাল্টি শুট আউটত 5-4 গোলত পরাস্ত করে, লগতে সাব চ্যাম্পিয়নশিপর খিতাব দখল করে। বাঙ্গালোরত অনুষ্ঠিত এই মেচখনত দুয়োটা দলেই আরম্ভণিৰে পৰাই আক্রমণাত্মকভাবে নিজৰ খেল প্ৰদৰ্শন কৰিছিল। নির্ধারিত 90 মিনিটত দুয়োটা দলৰ স্কোর আছিল 1-1, ফলত মেচখন অতিরিক্ত সময়ৰ বাবে খেলোৱা হয়। অতিরিক্ত সময়ত দুয়োটা দলে আক্রমণাত্মকভাবে খেল প্ৰদৰ্শন কৰিছিল যদিও এটা দলেও গল দিবলৈ সক্ষম নহল, ফলত খেলখন পেনাল্টি শুট আউটলৈ পৰিণত হয়। তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রীয়ে প্রথমটো গল করে ভারতক খেলখনত আগুয়াই নিছিল। ভারতীয় ফুটবলের দেওয়াল হিসাবে পরিচিত গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুয়ে কুয়েইটর প্রথম পেনাল্টি স্ট্রোক রক্ষা করে। প্রথম স্ট্রোক হেরুয়ার পিছত কুয়েইটে একেরাহে স্ট্রোকত গল করে। খেলখন জয়লাভ করবলে ভারতে কুয়েইটর অন্তিম স্ট্রোক রক্ষা করবলগিয়া হয়েছিল। ভারতের এই সাফল্যের মূলতে আছে গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু। এইদরে ভারতীয় দলটোয়ে পেনাল্টি শুট আউটত কুয়েইটক 5-4 গোলের ব্যবধানত পরাস্ত করে নভেম্বরের সাব চ্যাম্পিয়ন হয়। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনাল খেলখনের দরেই ফাইনাল ম্যাচত ভারত জয়ের অন্যতম নায়ক আছিল গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধু, যিয়ে কুয়েইটক কেবাবারও গল দিয়ার পর রক্ষা করার ম্যাচসমূহত শক্তিশালী প্রদর্শন আগবাইছিল। উল্লেখযোগ্য যে 2023 চনের সাব চ্যাম্পিয়নশিপত ভারতে এখনো ম্যাচত পরাস্ত নহল। আর এইদরে ভারতীয় ফুটবল দলটোয়ে এখনো ম্যাচত পরাস্ত নোহাক ফাইনাল খেলি খিতাব অর্জন করে। স্পোর্টস ডেস্ক রিপোর্ট, রিপোর্টার এগনেন নিউজ।